চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও ইফতিজিংকারীদেরকে বাধা দেওয়ায় তার ছোট ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা এবং দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে করিমপুর নুরানি মসজিদ মাঠে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ইফতিজিং এর শিকার স্বর্ণালী বেগম সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক টিপু, পৌর 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আব্দুর রহিম রহিম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকাবাসী। পরে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও করিমপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়।